Police Fight. নমস্কার। সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া অপরাধের বাস্তব প্রতিচ্ছবি নিয়ে আমি হাজির হয়েছি। আপনাদেরকে আবার জানিয়ে রাখি যে পুলিশ ফাইলস কোনো বিনোদনমূলক অনুষ্ঠান নয়। আমাদের উদ্দেশ্য একটাই, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সাবধান করা, আপনাদেরকে সতর্ক করা। সেই দায়িত্ব থেকেই আমরা পৌঁছে যাই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে। সম্প্রতি আসানসোল দুর্গাপুরের অসহায় মানুষদের আহ্বানে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে। আজ দেখাবো দুর্গাপুরের একটি ঘটনা। দুর্গাপুর পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহরাঞ্চল। ডাক্তার বিধানচন্দ্র রায়ের মানসপুত্র বলে পরিচিত এই শহর বিশ্ববিখ্যাত দুর্গাপুর ইস্পাত কারখানাটির জন্য। এছাড়াও এখানকার মিশ্র ইস্পাত কারখানাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। NIT বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি হল এই শহরের অন্যতম গর্ব। ২০১৭ সালে সেই দুর্গাপুরের বেনাচেতির উত্তরপল্লীতে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা, আর সেই মর্মান্তিক ঘটনার পূর্ণ চিত্ররূপ আজকের এই পর্বে। কিরে পেলি? না, ফোন বন্ধ বলছে। কালকে রাত্রি ৮টা থেকে আর আজকে এত বেলা হয়ে গেল, এখন অবধি ফোন বন্ধ। এরকম তো কোনোদিন করে না। ঠিকই বলেছো, এটা নিয়ে কিন্তু আমারও ভীষণ চিন্তা হচ্ছে। ব্যাপারটা কিন্তু আমার কাছে বিশেষ সুবিধা ঠেকছে না। আবার কি আমার কোনো ঝামেলা হলো না তো? আমি এর আগে কি কখনো ঝামেলা হয়নি? আপা কি কখনো ফোন বন্ধ রেখেছে? কি জানি, মনটা যে মনটা ফুটাচ্ছে। হ্যাঁ রে, তুই একটা কাজ করবি, আমার মনে হয় তুই একটা দামাদকে ফোন করতো। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, ওকে একবার ফোন করে দেখি, অবশ্য ফোনটা ধরলেই হয়। হ্যালো। হ্যাঁ, আমি নুরুল বলছি। হ্যাঁ, তো কি হয়েছে, ফোন করছো কেন? বলছি দিদিকে কাল থেকে ফোনে পাচ্ছি না। দিদি কোথায়? কেন ফোন করার কি আছে, ও তো বাড়ি গেছে। বাড়ি? কার বাড়ি? তোমাদের বাড়ি। আমাদের বাড়ি? আমাদের বাড়ি আসলে আমি তোমাকে ফোন করি। ও বাড়ি ফেরেনি? না। তাহলে কোথায় গেল? কোথায় গেল সেটা তো তুমি ভালো করে জানো। কি বলছে? কি ও বলছে? কালকে নাকি আমাদের বাড়িতে চলে এসেছে। কই? দাঁড়াও দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। হ্যালো হ্যালো ভাই, বলছি সত্যি করে বলো তো, দিদি আমার কোথায়? আরে আমি কি মিথ্যা কথা বলছি নাকি? আরে আমি তো ওকে কাল নিজে কিন্নাহারে বাসে তুলে দিলাম, এখনো পৌঁছেছি কিনা জানার জন্য ফোনও করলাম, কিন্তু ফোনটা তো বন্ধ রয়েছে। হ্যাঁ, তো আমরা তো দিদিকে ফোনে পাচ্ছি না। সে কি, তাহলে গেল কোথায়? কি রে পেলি দিদিকে? বলছে ও নাকি কাল রাতে দিদিকে এখানে আসার জন্য বাসে তুলে দিয়েছে। মিথ্যে কথা বলছে, দিদি কি বাচ্চা? বাসে তুলে দিলে দিদি নিজে এখানে আসতে পারতো না। দাঁড়াও দাঁড়াও, আমি আগে কথা বলে নিই, তারপরে দেখছি। হ্যালো হ্যালো ভাই, শোনো না, বলছি সত্যি করে বলো তো আমার দিদি কোথায়? আমি কি করে জানবো, এখন তো আমি নিজেও চিন্তায় পড়ে গেলাম। আমি তো নিজেও কাল থেকে ওকে ফোন করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। আচ্ছা, নতুন করে কোনো ঝামেলা হয়নি? এই সবসময় শুধু আমার নামে বদনাম দাও কেন বলো তো? আমি যাচ্ছি। হ্যাঁ রে, কি বললো? কি ও? না, ফোনটা কেটে দিল। কি হবে মেয়েটা আমার গেল কোথায়? আমিও ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। আচ্ছা, ও যদি ওকে কালকে বাসে তুলে দিয়ে থাকে তাহলে তো ওর কালকেই আমাদের বাড়িতে চলে আসার কথা। কিরে নুরুল, আবু আমার মনে কিরকম একটা খটকা লাগছে। খটকা? কিসের খটকা? ওকে যদি কাল রাত্রেবেলা বাসেই তুলে দেয় তাহলে যাবে কোথায়? নাকি আমি এক কাজ করি, লোকাল থানা প্রান্তিকে গিয়ে ব্যাপারগুলোকে জানাই, বুঝতে পেরেছো? তার আগে যতগুলো বাস স্ট্যান্ড আছে সব কটায় গিয়ে খোঁজখবর নিয়ে রাখছি। থানায় যাবি? হ্যাঁ, থানায় গিয়ে ব্যাপারটা জানিয়ে রাখা দরকার। হ্যাঁ গো, ও ঠিকই বলেছে, আল্লাহই জানে মেয়েটা এখন কোথায়। আর দেখো, ও কিন্তু বাচ্চাগুলোকে ওইখানে রেখে গেছে। শোনো, দেরি করে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ আমি যাচ্ছি, তোমরা যদি এর মধ্যে দিদির কোনো খবর পাও আমাকে জানাবে। আমি যাচ্ছি। কি হবে এখন? কিচ্ছু হবে না, তুমি দেখো, আল্লাহর দোহায় আমাদের কিচ্ছু হবে না। জানো, আমার মনে হচ্ছে মেয়েটা বোধহয় বাড়িতে রাগারাগি করে ঝগড়াঝাটি করে কোথাও চলে গেছে। দেখবে
রাগ করে গেলে ও আমার ঠিক ফিরে আসবে। তাই যেন হয়, এবারে কিন্তু ফিরে এলে আর আমি ওকে যেতে দেবো না, ওকে আমি এখানে আটকে রাখবো, কিছুতেই যেতে দেবো না। হ্যাঁ স্যার, কাল থেকে ওকে ফোনে পাচ্ছি না। ওনার বাপের বাড়িতে কোনো খোঁজ খবর করেছিলেন? না, ওখানেও যায়নি। সকাল থেকে ফোন করছি, সুইচ অফই বলছে এখনো। আচ্ছা ঠিক আছে, আপাতত একটা মিসিং ডায়েরি করে যান, তারপর আমরা দেখছি। স্যার স্যার, আমি খুব চিন্তায় আছি, আমি তো আমার বিবিকে খুব ভালোবাসি, বুঝতে পারছেন তো ঘরে। কি হল, তুমি এখানে? তুমি এখানে কি করতে এসেছো? আমার দিদিকে কাল থেকে খুঁজে পাচ্ছি না, আমি ঘরে বসে থাকবো? আমিও তো সেই জন্যই এসেছি। স্যার ও সব জানে স্যার, ও মিথ্যা কথা বলছে, ওই আমার দিদিকে কিছু করেছে। একদম মিথ্যা কথা বলবে না, আমার তো মনে হয় তোমরাই ওকে গায়েব করেছো। কি, আমার দিদিকে আমরা গায়েব করবো, নাকি গায়েব করেছো তুমি? থামুন থামুন, আপনারা ফালতু ছমাঝাটি করছেন কেন? ব্যাপারটা একটু পরিষ্কার করে খুলে বলুন তো। স্যার আমি বলছি, ওর দিদি মানে আমার বিবি, আমি ওকে গতকাল বাসে তুলে দিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য, এখন দেখুন ওনারা বলছেন মিনা নাকি বাড়ি যায়নি। সত্যি স্যার ও বাড়ি ফেরেনি? বাড়ি গেলে কি এত চিন্তা করতাম? বাড়ি যায়নি নাকি তোমরাই কিছু করেছো ওর সাথে? এই একদম ফালতু কথা বলবে না বলে দিলাম। আচ্ছা থামুন থামুন, ওনারা আপনার বিবিকে কেন কিছু করতে যাবে? আপনি জানেন না স্যার, আমার বিবির তো স্বভাব চরিত্র ভালো নয়, এই নিয়ে তো রোজই অশান্তি হয়, গতকালকে ঝগড়া করলো, তারপরে জেদ ধরলো বাড়ি যাবে, তো আমিও তাই বাড়ি যাওয়ার জন্য ওকে বাসে তুলে দিলাম। আমি বলছি স্যার, ও বাড়ি ফেরার পর না নিশ্চয়ই ওরা কিছু করেছে ওর সাথে, নাহলে মিনা যাবে কোথায়? এই শোনো, আমার দিদির চরিত্র না, চরিত্র খারাপ তোমার, তোমার জন্য আমার দিদির জীবনটা জাহান্নামে চলে গেছে। নুরুল একদম আজে বাজে কথা বলবে না কিন্তু। থামুন থামুন থামুন, আপনারা যা ঝগড়াঝাটি করেন না তারা বাইরে গিয়ে বলুন, ঠিক আছে? আপাতত একটা মিসিং ডায়েরি করে যাবেন, তারপর আমরা দেখছি। স্যার স্যার, আপনারা আমার দিদিকে কোথায় একটু খুঁজে বার করুন, ও সব জানে স্যার। স্যার আমি বলছি, ওরা সব জানে আমার মিনা কোথায় আছে। চ্যাটার্জি। এই স্যার, ওনাদেরকে সাথে করে নিয়ে যান, একটা মিসিং ডায়েরি করে নিন। ওকে স্যার। স্যার স্যার আমি কিছু বলতে চাই। আমি তো বলছি ওনার সাথে যান, মিসিং ডায়েরিটা করে আসুন, যান। ঠিক আছে স্যার। ফারাদের কথা অনুযায়ী মিনা বাসে করে বাড়ির পথে রওনা দেয়, কিন্তু আর বাড়ি ফিরে আসেনি। তাহলে কোথায় গেল সে, কি হয়েছিল তার সাথে, আর তার ফোনটাই বা বন্ধ কেন? ফারাদ আলী পেশায় রাজমিস্ত্রি, আসল বাড়ি বীরভূমের কীর্ণাহারের পুশরায়। 2002 সালে কাজের সূত্রে বেনাচিতির উত্তরপল্লীতে আসে এবং সেখানেই বাড়ি ভাড়া করে থেকে যায়। এরপর ওখানেই কীর্ণাহারের মিনা খাতুনকে বিয়ে করে, তাদের এক ছেলে এক মেয়ে আছে। কিন্তু এত বছরের সংসারে নিত্যদিনের অশান্তি লেগেই থাকতো, আর এরপরেই ঘটে যায় এই অঘটন। কি হয়েছে? কেন, তোর তো ব্যাগ আছে? ছিঁড়ে গেছে তোর? মা বাড়ি আবদার পেয়েছিস না? ওই যা ব্যাগ আছে তাই দিয়ে কাজ চালা, আর শোন আমার কাছে অত টাকা নেই বুঝলি। তা থাকবে কোথা থেকে? এই যা তোরা ঘরে যা, ঘরের জন্য কিছু টাকা চাইলেই তোমার কাছে টাকা থাকে না। থাকে না তো কি করব আমি? আমি কি তোমাদের জন্য কি চুরি ডাকাতি করব নাকি? তুমি যা রোজগার করো তাতেই যথেষ্ট, সেই পয়সাগুলো ঘরে ঠিকঠাক মতো এলে তাহলে তো আর কোনো সংসারে অভাব থাকে না। কি বলতে চাইছিস তুই? হ্যাঁ আমি কি তোদেরকে না খাইয়ে রাখি? শুধু খাওয়া নয়, এছাড়াও সংসারে অনেক খরচ আছে, ছেলে মেয়ে দুটো বড় হচ্ছে, তাছাড়া ছেলে মেয়ে দুটোর পেছনেও তো কিছু খরচ করতে হয়। অত করতে পারবো না, বলে দিলাম অত পারবো না বুঝলি। তুমি পারবে না তো কে পারবে শুনি? তুমি তো রোজ কাজে যাও, তুমি রাজমিস্ত্রি, আমি সত্যি কথা বলবো, তোমাকে শুনতে হবে, কারণ এ সংসারের দায় সব তোমার। শোন আমাকে না একদম জ্ঞান দিবি না, আমি যা দেওয়ার ঠিক তাই দেবো, তার থেকে এক পয়সাও বেশি দেবো না। আর তোর যদি টাকা লাগে যা তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, এই রোজ রোজ ভিখিরির মতো আমাকে হাত পাতবি না বুঝলি। আলি আলি। আরে রহিম ভাই, এ কিছু বলবে? আচ্ছা আমি তো ভাড়ার টাকাটা কিন্তু এই ভাবিকে দিয়ে এসেছি। আরে না না, সে ব্যাপারে নয়, বলছিলাম যে রোজ রোজ তোদের মিয়া বিবির কি এত ঝামেলা শুনি। কি বলি বলো তো, আরে সংসারে যদি কারো মনই না থাকে তাহলে তো অশান্তি হবেই। তার মানে? মানে আর কি, আমার বিবির ওর অন্য জায়গায় মন পড়ে আছে, কি বলি বলো তো। ও বাদ দে সব কথা, বলছিলাম যে
একটু মানিয়ে গুছিয়ে চল, ছেলে মেয়েগুলো সব বড় হচ্ছে, বিবিকে একটু বোঝা। চেষ্টা তো করছি। আচ্ছা শোন, আমার একটু কাজ আছে, আমি আজকে আসছি। আচ্ছা তুই আয়। কি হলো? আলি ভাই দুটো বেজে গেছে, চলো খেয়ে আসি। ও দুটো বাজে? হ্যাঁ যা তোরা খেয়ে আয়। কেন তুমি যাবে না? না রে আমি আজকে বাড়ি যাবো না খেতে, তোরা কাজ কর। এক মিনিট, টাকাটা নে, আসার সময় আমার জন্য কিছু খাবার নিয়ে আসিস। হ্যাঁ আমি এখানেই খেয়ে নেবো, ততক্ষণ একটু গড়িয়ে নি। আচ্ছা ঠিক আছে, ওই সবাই চল চল চল। কিরে তুই কোথায় যাচ্ছিস? খেতে যাচ্ছি। খেতে যাচ্ছিস মানে? আজ তো আমি তোকে খাওয়াবো। হাসছিস কেন? এমনি এমনি। আচ্ছা শোন, আজকে তুই তাড়াতাড়ি বাড়ি যাবি, বাড়ি যাওয়ার সময় কিছুটা গোশত কিনে নিয়ে যাবি, একদম জমিয়ে রান্না করবি। আজকে আমি সন্ধ্যাবেলা তোর বাড়ি আসবো। হ্যাঁ এনে এটা ধর। আরে দাঁড়া, যাচ্ছিস কোথায়? ভেতরে চল। কেউ যদি দেখে ফেলে? কে দেখবে? আরে ওদের আসতে এখন অনেক দেরি আছে, চল। আমার বর যদি জানতে পেরে যায়? জানুক, ওকে কাজ কে দেয়? এই আমি। চল চল দেরি করেছে, ভেতরে আয়। আরে আয় না, ওদিকে দেখছিস কি? চল। এতক্ষণে তোমার বাড়ি ফেরার সময় হলো? হ্যাঁ তো? তোমার কাজ তো বিকেলে শেষ হয়ে যায়, এতক্ষণ কোথায় ছিলে? এই দেখ, তোকে এত জবাব দিতে পারবো না আমি। হ্যাঁ তোমাকে জবাব দিতেই হবে। কেন? কারণ আমি তোমার বিবি, তোমার বাচ্চাদের আম্মি। এই এত রাতে গচগচ করে আমার মাথাটা গরম করিস না, আগে আমার জবাবটা দাও। কি কি জানতে চাস? তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে আমাকে তো বাবুদের বাড়ি যেতে হয় নাকি? তো এতক্ষণ তোমার কোন বাবু বসে থাকে এত রাত অবধি যে একটা রাজমিস্ত্রির সাথে কথা বলার জন্য? আর কি বা কত থাকে? সব তুই বুঝবি না, আমরা মেয়ে মানুষরা সব বুঝি। কি বুঝিস তোরা? তোমার গায়ে মেয়ে মানুষের গন্ধ ছাড়ছে। কি জাতা বলছিস তখন থেকে? জাতা জাতা নয়, ঠিক বলছি, তোমার স্বভাবটা এখনো বদলালো না। এই মাথা গরম করিস না বলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ এখন আমার কথাই তো মাথা গরম হবেই, কথাই বলে না কুকুরের লেজ কোনো জন্য শীতে হয় না, তোমার স্বভাবটাও হচ্ছে ঠিক তাই। তুই আমাকে কুকুরের লেজ বললি? আরেকটা কথা বল না, টুটিতে আমি এখানেই করে ফুটে দেব। শোন আমার যেখানে যাওয়ার ইচ্ছা আমি সেখানে যাব, যার কাছে যাওয়ার ইচ্ছা আমি তার কাছে যাব, তার জন্য তোকে কোনো জবাব দেবো না, বুঝেছিস? শোন আমি নিয়ে আসছি। চলে যাচ্ছে। শোন না, তোকে একটা কথা বলবো বলে আসছি। কি কথা? আলী ভাইকে না প্রায় রোজই আমাদের পাড়ায় যেতে দেখছি। কাজে হয়তো? না না কাজে নয়, ওই নাজের বাড়িতে যায়। কে নাজ? আরে ওই মেয়েটা আলী ভাইয়ের সাথে কাজ করে। ও প্রায় রোজ রাতেই দেখি যে ওর বাড়ির থেকে বেরোচ্ছে। এসব না আমার ঠিকঠাক লাগছে না রে। কি আর বলবো বলো, সবই আমার নসিব। না না নসিব না, সবকিছু ধরম নসিব নসিব বলে এইভাবে হেরে যাস না, তোকে অনেক শক্ত হতে হবে, ওকে ভালো করে বোঝা। ওর তো বয়স হচ্ছে, বাচ্চাগুলো বড় হচ্ছে, সব কি হচ্ছে? তুমি কি ভেবেছো কিছু ওকে বোঝায়নি? কিন্তু ও শুধরাবে না। শুধরাবে না বললে হবে না তো, তোকে এভাবে হাল ছেড়ে দিলে চলবে না, তোকে শক্ত হাতে লাগাম ধরতে হবে। দেখ এই কথাগুলো হয়তো আমার বলা ঠিক না, এভাবে তোদের সংসারে নাক গলানোও আমার ঠিক না, কিন্তু তোকে খুব ভালোবাসি, বাচ্চাগুলোকে ভালোবাসি, অনেক দিনের পরিচয় বলে তোর সংসারে এভাবে নাক গলাচ্ছি। তুই কিছু মনে করিস না বলে? না না মনে করার কি আছে? আসি। নাজের বাড়ি থেকে ফিরলে? টাকা পয়সাগুলো কোথায় যায়? এখন কে কার বাবু? ছি।
কি ফালতু কথা বলছিস তুই? আমি ফালতু বলছি? তুমি নাজের বাড়ি যাওনি? কে কে বলেছে তোকে এই সব কথা? এই সব কথা বলতে হয় নাকি? হাই ভাসে। তাই নাকি? তোমার লজ্জা করে না যেখানে সেখানে মুখ মারতে? মেরে তোর মুখ না তো ভেঙে দেব। তা তো দেবেই। সত্যি কথা বললাম কি না? কিসের? কিসের সত্যি কথা? তুই জানিস আমি কোথায় গিয়েছিলাম? নাজের বাড়ি যাওনি? তাহলে অন্য কোনো মেয়ে মানুষকে সামলাতে গিয়েছিলে? দেখ বিটি, এভাবে সবকিছু ছেড়ে এসে কোনো লাভ নেই। তাহলে কি করবো আমি? পড়ে পড়ে এভাবে মার খাবো? তা কেন, তাহলে কি করব? আরে বাবা, ওটা তোর নিজের সংসার, কেউ ওভাবে নিজের সংসার ফেলে চলে আসে? আমি আর সহ্য করতে পারছি না, রোজ রোজ এই অশান্তি মারধর, আমি আর পারছি না আম্মি। দেখ বেটি, মেয়ে হয়ে জন্মেছিস, সহ্য তো একটু করতেই হবে। তাছাড়া ওটা তোর নিজের সংসার, তোর অধিকার। বারবার যদি তুই এভাবে চলে আসিস তাহলে দেখবে কেউ একদিন তোর অধিকার কেড়ে নেবে। তুমি জানো আম্মি ও বাইরে কি করে বেড়াচ্ছে? আরে বাবা, যাই করুক, রাতে বাড়ি ফিরে আসে তো নাকি? আর সে তো তোদেরই জন্য। না আম্মি, ও রাতে খালি শুতে আসে। আরে বাবা, ইচ্ছে করলে তো ও অন্য জায়গাতেও থাকতে পারে, কিন্তু তোদের উপর টান আছে বলেই তো রাতে আসে। দেখ বাবা, যেরকম করে হোক লড়াইটা চালিয়ে যেতেই হবে। ওটা শুধু তোর একার লড়াই না, তোর বেটা বেটির কথা ভেবে লড়াইটা চালিয়ে যেতে হবে। তোর আম্মি কিন্তু ঠিক কথা বলেছে বেটি, এত সহজে একটা সম্পর্ক ভাঙা যায় না। দেখিস, ও কিন্তু তোদেরকে সমস্ত কিছু দিতে বাধ্য থাকবে, কেননা তুই ওর শাদি করা বিবি, আর দেখিস অধিকার কখনো ছাড়বি না। আব্বু, ওকে এ কথা কে বোঝাবে? দরকার হলে আমি বোঝাবো। এতে আবার বোঝানোর কি আছে? আপনারা আপনাদের মেয়েকে বোঝান। আরে অশান্তি শুধু শুধু তোই করে। শুধু শুধু? তোমার লজ্জা করছে না কথাটা বলতে? মিনা, আহ তুই চুপ কর না, আব্বুজন কথা বলছে তো নাকি? দেখো বাবা, তোমাকে বোঝাবার মতো আমার বিশেষ কিছু নেই, বোঝবার বয়স তোমার যথেষ্ট হয়েছে। বলছিলাম, নিজে সংসার করেছো, ছেলে মেয়ে হয়েছে, এবার সংসারের প্রতি একটু মন দাও, ওদের দিকে একটু খেয়াল রাখো। কেন, আমি ওদের কি কষ্ট রেখেছি? তা তুমি যদি বুঝতে তাহলে তার কোনো অশান্তি হতো না। অশান্তি কে করে? আমি করি না, তুমি করো। আহা, এই সমস্ত অশান্তি করে আর কি লাভ বলো তো? সেটা আপনাদের মেয়েকে বোঝান। আব্বু, তুমি ওকে জিজ্ঞেস করো ও টাকা পয়সাগুলো নিয়ে কি করে। কেন, সংসারে জিনিসপত্র অন্য লোকে কিনে দিয়ে যায় নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু বাবা ও যেটা বলে সেটা তো সংসারের বলার জন্যই বলে। হ্যাঁ, তাছাড়া দেখো ভাই, কথায় কথায় হুটপাট করে দিদির গায়ে হাত তোলাটা উচিত না কিন্তু। তোমার দিদিকে বাড়াবাড়ি করতে বারণ করো। কেন, বাড়াবাড়ি কি করেছি? যেটা সত্যি তাই বলেছি। দেখুন দেখুন, আপনার নিজের চোখে দেখুন। আচ্ছা আচ্ছা, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। এই সারা দিন রোদে জলে পুড়ে কাজ করি, তারপর বাড়ি ফিরে কি ভালো লাগে এইসব আলতু ফালতু কথা শুনতে? আর এখন এখন তো না তেজও বেড়েছে। কেন, তেজের কি আছে? তুমি যা করে বেড়াও তাই বলেছি। আহ, তুই চুপ করবি? যা যা ঘরে যা, ব্যাগপত্র গুছিয়ে নে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা বাবা, আমি তোমায় হাত জোর করে বলছি, মেয়েটাকে আর কষ্ট দিও না। তুমি তোমার বউ বাচ্চার দিকে একটু খেয়াল রেখো, দেখবে তুমি খুব ভালো থাকবে। খেতে দাও না ওমা, আমারও ও মা খেতে দাও না। চুপ, সব সময় খাই 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 কিসের রে? খাবার নেই, শুয়ে পড়। সব সময় প্যান 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 প্যান, টাকা নেই, তোর আব্বু এলে চাইতে পারিস না, আমি কোথা থেকে পাবো? হে আল্লাহ, এ তোমার কেমন বিচার! এই বাচ্চাগুলোকে কষ্ট দিচ্ছ, এ আমি মা হয়ে আর কেমন করে সইব? আমি কেমন করে সইব? এই যে আমি সইতে পারছি না। মাংসটা খাও। আর দিস না, প্রচুর প্রচুর খেয়ে ফেলেছি। এইটুখানি খাও না কেন? ভালো হয়নি বুঝি? ভালো হয়নি মানে দারুণ হয়েছে, একেবারে তোর মতো। ভাই তাহলে খাও। আর পাচ্ছি না রে, এই অল্প একটু তোর কথা মতো।
বাড়িঘরের ছেলে মেয়েগুলো ঘ্যান ঘ্যান করতে করতে ঘুমিয়ে পড়লো খিদের জ্বালায়, আর উনি মেয়ে মানুষের হাতে রান্নাকে ফুর্তি করে বাড়ি এলেন। কেন, তুই রান্না করিস নি? কি করে রাখবো, ঘরে তো দেখ কোনো দানা ফানাও নেই। টাকা ধার করে আনতিস? কেন ধার করবো, এসব আর কতদিন চলবে? এই শোন, আমি এসব আর শুনতে পারবো না, যা আছে তাই দিয়ে চালাবি, আমার কাছে টাকা নেই। কি করে টাকা থাকবে যদি ওই মেয়ে মানুষ ফুলের পেছনে খালি খরচা করতে থাকো? কি কি তোমাদের মেয়ে মানুষ মেয়ে মানুষ করছিস রে? রোজ রোজ তোদের এই অশান্তি আমি আর নিতে পারছি না। সোনালি, তোকে একটা কথা বলি, তুই যা করছিস সেটা কিন্তু মোটা ভালো করছিস না। তুই একটা ভালো মিস্ত্রি, ভালো রোজগার করিস, একমাত্র সেই কারণে তোকে কিন্তু আমার বাড়িতে থাকতে দিয়েছি। কিন্তু কিন্তু তুই যেটা করছিস সেটা মোটা ঠিক করছিস না। এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু তোদের দুজনকে আমি বাড়ি থেকে তুলে দিতে বাধ্য হব। এরপর বেশ কিছুদিন কেটে যায়। কয়েকদিন ফারাদ আলী চুপচাপ থাকলেও নিজেকে বদলায় না, ফলে আবার অশান্তি শুরু হয়। রাগ করে মিনা বাপের বাড়িতে চলে গেলেও বেশি দিন থাকতে পারে না, ফারাদ আবার তাদের ফিরিয়ে নিয়ে আসে। পাড়া প্রতিবেশীদের কাছে সে ভালো মানুষ সেজে থাকলেও নারী সঙ্গ ত্যাগ করতে পারে না। মিনা প্রতিবাদ করলে উল্টে তার উপর দোষ চাপায়। পাড়া প্রতিবেশীদের কাছে মিনাকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করে, আর তার সঙ্গে চলে মিনার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার। দেখবো তোর কোন ইয়া তোকে বাড়িতে রাখে। তোর আমি কেবল বারবারই না করতে, নালে নালে একদিন না ওকে আমি একদম জ্যান্ত গর দিয়ে দেবো। জানো মিনার জন্য না আমার খুব চিন্তা হচ্ছে, কি জানি মেয়েটা কেমন আছে কে জানে। আরে বাবা, ওর ব্যাপারটা তুমি ওকে বুঝতে দাও। আর তুমি তো জানোই দামাদ এখানে বারবার আশাটা সন্দেহ চোখে দেখে। সন্দেহ চোখে দেখলেই হলো, নিজের দোষ ঢাকার জন্য বারবার আমার মেয়ের নামে মিথ্যা বদনাম দেয়। আরে বাবা, লোকে তো সেটা বুঝবে না, মানুষ তো তোমার মেয়েকেই দুষবে। আল্লাহ জানে আমার মেয়ে নিষ্পাপ, দুটো বাচ্চাকে দিয়ে কতই কষ্টে না আছে। হে আল্লাহ, তুমি আমার মেয়েকে রক্ষা করো। হ্যাঁ গো, মিনা ফোন করো। আমাকে দাও। হ্যালো বেটে, বল। আম্মি, আমি আর পারছি না আম্মি। কেন, আবার কি হলো? ওই সংসারে যা হয় ও টাকা পয়সা দেয় না। আমার কথা বাদ দাও, বাচ্চাগুলোর আর কষ্ট সহ্য করতে পারছি না আমি। কি হয়েছে, কি হয়েছে? আবার সেই দামা ওর সাথে ঝামেলা করছে। হ্যাঁ রে মা, কি হয়েছে, ও আবার ঝামেলা করছে? হ্যাঁ আব্বু, আমি আর পারছি না। শোন, অত ভেঙে পড়লে চলবে না, মনে রাখবি তোর কিন্তু বাচ্চা আছে, যেমন করেই হোক ওখানে কিন্তু মাথা গুঁজে পড়ে থাক, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। কবে কবে ঠিক হবে? আরে বাবা, হবে হবে। শোন, যদি বেশি বাড়াবাড়ি করে তখন বলবি যে আমরা কিন্তু থানায় যাব। থানায়? হ্যাঁ হ্যাঁ থানায়। আসলে একটু শিক্ষা না দিলে না ও শুধরাবে না। কিন্তু ভয় দেখালে ও কি শুধরাবে? আরে বাবা, হবে। হ্যাঁ রে, এখন ও কোথায়? পাওয়া যায় না। পাত্তা পাবি কি করে, বড় রাজমিস্ত্রি বলে কথা,
এলাকার লোক তো ঘর তৈরির ব্যাপারে কোনো ফাড়া দালি ছাড়া কাউকে চেনেই না। এই সবই আল্লাহর দোয়ায়। আরে আল্লাহর দোয়ায় তো তোমার ইনকাম বেশ ভালোই হচ্ছে। হবে নাই বা কেন, সবাই তো এখন মাল্লুর পিছনেই ছুটছে। যাই বলি। আচ্ছা ভাই, তোমার বিবির ব্যাপারে কি একটা ঝামেলার কথা শুনছিলাম। হ্যাঁ রে, আমিও শুনেছি, কি ব্যাপারটা বলতো? আর কি বলবো বলো, এই অশান্তি নিয়ে কাজ করা যায়, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। না ব্যাপারটা কি মানে, আমরা এমনি জানতে চাইছি আর কি, তোমার ভিতরকার ব্যাপার হলে না বলো না। তোমরা তো আমার নিজের লোক, তোমাদের কাছে কেন লোকাবো? আসলে আমার বিবি, ও তো স্বভাব চরিত্র ভালো নয়। কি বলছিস? হ্যাঁ, আর ওর বাপের বাড়ির ওখানে একটা ছেলের সঙ্গে লটর পটর আছে। ভাবির কি বলবো বলো তো, রোজ এই নিয়ে অশান্তি। আচ্ছা আচ্ছা, তাই ভাবি ঘন ঘন বাপের বাড়ি যায়। যাই বলো, তোমার মতন লোক বলে কিন্তু ওই বিবি নিয়ে ঘর করছে, অন্য কেউ হলে না তালাক দিয়ে দিত। কি বলবো বলো, আমার নরম মন, এসব না আমার দ্বারা হবে না। এই আমি উঠছি, আমার না কাজ আছে। হ্যাঁ, কোথায় কাজ হচ্ছে এখন? ওই রাস্তায়, মানে রাস্তার পাশে। আমি আসছি, তোমরা খেলো। আমার বাড়ি যাওয়া তো দূরের কথা, এখন তো আমাদেরকে ঠিকঠাক করে তাকাও না পর্যন্ত। ভুলেই গেছো বলো? কি যে বলিস, তোকে কি ভুলতে পারি? শোনো না, আমাকে কত টাকা ধার দাও না গো। দাঁড়া, টাকা কোথায় পাবো? এই তো তোমার মালিক দেখলাম দিয়ে গেল। আরে সে আমার টাকা নাকি, এই সবাইকে তো পেমেন্ট করতে হবে। আর শোন শোন, আমার টাকা আসলে তখন তোকে দেবো, এখন যা কাজ কর গে। বুঝেছি বুঝেছি, তুমি এখন কোথায়? কোথায় মানে কাজ করছি। ফোন করেছেন কেন সেটা বলুন। দরকার আছে তাই ফোন করেছি। দরকার কি দরকার? তুমি আবার মিনার উপর অত্যাচার শুরু করেছো? কি হলো, চুপ করে আছো কেন, জবাব দাও। দেখুন, এসব কথা আমাকে না বলে আপনার বেটিকে বলুন। আমি তোমার কাছে জবাব চাই, তুমি এসব বন্ধ করবে কিনা বলো। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? না, ভালো কথাই বলছি, এখনো সময় আছে, শুধরে যাও, নইলে কিন্তু বিপদে পড়বে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? আর কি কি করবেন আপনি? আমি কিচ্ছু করব না, যা করার পুলিশ করব। পুলিশ? যদি এমন চলতে থাকে তাহলে আমরা পুলিশে যেতে বাধ্য হব। মিনা এই কথা জানে? জানবে না কেন, ও কতদিন এসব সহ্য করবে? আচ্ছা আমি এখন কাজ করছি, আমি পরে কথা বলবি নি, ঠিক আছে? এখন রাখছি। বেরো বেরো আজকে, বেরো বেরো। সালি আমার খাবি, আমার পড়বি, আর আমার নামে লোকের কাছে বদনাম করবি। সালি তার উপরে কেন তোর দিদিকে এইভাবে মারছিস? জানো জানো আমাকে পুলিশের হুমকি দিচ্ছে। কেন রে? কেন দেবো না, কেন না, ও বাইরে মেয়ে ছেলের সাথে ফুর্তি করে টাকা ওড়ায়, আর আমরা কিছু চাইতে গেলে দেয় না, আর কত সহ্য করবো বলুন তো। এছাড়া আর কোনো করার উপায় নেই। তাই বলে থানা পুলিশ করবে? ওকে শুধরাবার আর কোনো উপায় নেই। না না দেখো, কাজটা বোধহয় ঠিক নয়, নিজেদের মধ্যে ঝামেলা, এটা তোমরা নিজেরাই মিটিয়ে নাও। দেখলে তো, আমি সময় মতো না আসলে আজকে কি একটা সাংঘাতিক ঘটনা ঘটতো। এরপর মিনা বাচ্চাদের নিয়ে বাপের বাড়িতে চলে যায় আর স্থির করে যে আর কখনো ফিরে আসবে না। কিন্তু ফারাদ বারবার তাকে ফিরে আসার জন্য ফোন করতে থাকে। অবশেষে বিরক্ত হয়ে বাচ্চাদের রেখে মিনা 21 মে 2017 রবিবার
আবার ফিরে আসে। আর সোমবার অর্থাৎ 22 মে রাত থেকেই তার আর কোনো সন্ধান পাওয়া যায় না। মঙ্গলবার সকাল অবধি অপেক্ষা করে মিনার পরিবার প্রান্তিক থানায় উপস্থিত হয়। একে অপরের নামে দোষারোপ করলেও মিনার কোনো খবর পাওয়া যায় না। তাহলে কোথায় গেল মিনা বেগম? সে কি স্বেচ্ছায় কোথাও হারিয়ে গেল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা? এই সব প্রশ্নের উত্তর খোঁজার মাঝে পেরিয়ে যায় আরও একটা দিন, আর তারপর যা ঘটে তা সত্যি চমকাবার মতো। কি গো, কোনো খবর পেলে মিনার? না, সোমবার থেকে আজকে বুধবার হতে চলল, মেয়েটা গেল কোথায়? জানি না, আমিও তো তাই ভাবছি। ওর কি বাচ্চাদের কথা একবারও মনে পড়ছে না? ও তো বাচ্চাদের ছেড়ে থাকতেই পারে না। আমিও তাই ভাবছি। কোনো বিপদে পড়েনি তো? কি জানি, আল্লাহই জানে। উফ, কি যে করি। তুমি বরং এক কাজ করো, তুমি একবার থানায় যাও, যদি ওনারা কিছু খবর দিতে পারেন। ঠিকই বলেছো, আমি একবার থানাতেই যাবো। আমরা তো কোনো টিভির অর্ডার দেইনি, আমাদের বাড়িতে টিভি কেন? তা তো আমরা বলতে পারবো না, আমাদের বলা হয়েছে আপনাদের বাড়িতে ডেলিভারি দিতে, তাই নিয়ে এসেছি। আমার মনে হচ্ছে আপনাদের কোনো ভুল হয়েছে। না না না, আমরা তো ঠিকানা জেনেই এসেছি। বলুন এটা কোথায় রাখবো, বলুন, ফিট করে দিতে হবে তো? না, কোথাও সেট করতে হবে না, আপনি রাখুন, এখানে রাখুন তো। আচ্ছা, উনি যখন বলছেন রাখ, আস্তে আস্তে রাখ, আস্তে আস্তে রাখ, দেখিস সাবধান। আচ্ছা হ্যাঁ বলুন, আমি একটা কথা জিজ্ঞাসা করছি। হ্যাঁ বলুন। টিভিটা কে পাঠালো বলুন তো? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, বলছি বলছি, ভাউচারটা দেখতে বলছি। পাঠিয়েছে ফারাদ আলী। আচ্ছা তাহলে আমরা দিয়ে গেলাম, আপনি দেখে নিলেন, বুঝে নিলেন, তাহলে আমরা চলি, কেমন? হ্যাঁ গো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, দাঁড়াও আমি একটা ফোন করি। হ্যাঁ বলুন। বলছি তুমি কি কোনো টিভি পাঠিয়েছো আমাদের বাড়িতে? হ্যাঁ, মানে হ্যাঁ, মানে কিসের জন্য? আসলে মিনা তো টিভি দেখতে খুব ভালোবাসে, তাই আর কি। হ্যাঁ, মিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি টিভি কিনে পাঠিয়েছো? আহা, চিন্তা করবেন না, ও ঠিক চলে আসবে। তার মানে তুমি কি জানো মিনা কোথায় আছে? না, তা জানি না, তবে ঠিক চলে আসবে। আমিও তো খুঁজছি, এখন রাখছি। দেখলে? আরে কি বললো? আরে ও যে কি বললো আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। মিনার খবর কিছু দিল? আরে ও বলছে ও নাকি মিনাকে খুঁজছে। জানো আমার কিন্তু এখানে একটা সন্দেহ হচ্ছে। কি? আমার মনে হচ্ছে ও ও জানে মিনা কোথায় আছে। হারা ফোন করেছে এখন? হ্যাঁ বল। রহিম ভাই, তোমার সঙ্গে কথা ছিল। কথা তা বল না, তোর বিবিকে পাওয়া গেছে? না, ও আর নেই। নেই মানে? ও মারা গেছে। মারা গেছে? কিভাবে? আমি ওকে মেরে ফেলেছি রহিম ভাই, আমি বড় ভুল করে ফেলেছি। কি বলছিস কি তুই? আমি ঠিকই বলছি, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর পারছি না, তাই তোমাকে বলছি। তোর কথা তো মাথা মুন্ডু, আমার কিছুই মাথায় ঢুকছে না। তুই এখন কোথায়, আর তোর দিদি বা কোথায়? মিনাকে মেরে আমি ওই ঘরে পুঁতে দিয়েছি। ওর উপরে মার্বেল বসিয়ে দিয়েছি। কি বলছিস কি তুই? মিনাকে আমি ওই ঘরেই কবর দিলাম গো। ওকে তো আমি ভালোবাসতাম। ফরাদের কাছ থেকে সব শুনে প্রথমে হকচকিয়ে যায় বাড়ির মালিক, পরে তিনি দুর্গাপুর থানায় গিয়ে সমস্ত বিষয়টা জানান। পরের দিন অর্থাৎ 26 মে 2017 শুক্রবার দুর্গাপুর থানার পুলিশ হাজির হয় ফরাদের ভাড়ার বাড়িতে, এবং সেখানে মার্বেল বাঁধানো মেঝে খুলে
মীরা দেবীর মৃতদেহ উদ্ধার করে। খবরটা পাড়া প্রতিবেশী এমনকি সংবাদ মাধ্যমের দ্বারা সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি করে। ঝগড়াঝাটি চলতে থাকাকালীন ওরা হ্যামার দিয়ে মাথায় একটা আঘাত করে, এটা নিয়ে ওদের আমার সঞ্চয় হচ্ছে কি ওটা মারা যায়, মেয়েটা মারা যায়। ঘর থেকে একটা ছাগল উদ্ধার করা হয়েছে। দুর্গাপুর সিটি সেন্টার থেকে ফারাদকে অ্যারেস্ট করে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয়। সামান্য ঝগড়াঝাটির কারণে তুই তোর বউকে মেরে ফেললি? না স্যার, আমি ওকে মারতে চাইনি স্যার, আমি তোকে ভালোবাসতাম। কিন্তু কিন্তু স্যার, ওর স্বভাব চরিত্র একদম ভালো ছিল না। ওর বাপের বাড়ি ওখানে একটা ছেলে ছিল। মিথ্যা কথা! আমি নিজে সব খোঁজ খবর নিয়ে দেখেছি, এরকম কিছুই ছিল না। এই সবই তোর মিথ্যে ধারণা, আর এই মিথ্যে ধারণার জেরে তুই তোর বউকে খুন করেছিস। একবার বাচ্চাদের কথাটা ভাবলি না? কি করবে মানে? তুই তো আইনের হাত থেকে রক্ষা পাবি না, কি করে বাঁচবে বাচ্চাগুলো? তোর সব ব্যাপার আমার জানা হয়ে গেছে। ভুল করে ফেলেছি স্যার, আমি বড় ভুল করে ফেলেছি। এখন আর কেঁদে কি লাভ? যা করার তো করেই ফেলেছিস। এবার বলতো, সেই দিন রাতে ঠিক কি হয়েছিল? কেন মারলি তোর বউকে? কিভাবে মারলি? কি হলো বল? চুপ করে থেকে কোনো লাভ নেই। তুই যেভাবে মেরেছিস তাতে মনে হয় তুই আগে থেকেই ছক পড়ে রেখেছিলি। হ্যাঁ স্যার, আসলে ওকে আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই ওকে মারার একটা ছক করছিলাম। আর সেই জন্য তুই বারবার ফোন করে ওকে ফিরে আসার জন্য বলতিস, তাই তো? হ্যাঁ স্যার, আমি আসলে আগে থেকেই সব ঠিক করে রেখেছিলাম, এমনকি এমনকি সব জিনিসপত্র কিনে রেখেছিলাম। তারপর রবিবার দিনও ফিরে এলো, ছেলে মেয়েগুলো অবশ্য ওর বাপের বাড়িতেই ছিল। সেই দিন আমি ওকে কিচ্ছু বলিনি। তোর বাড়িতে মার্বেল আর বাকি জিনিসপত্র দেখে তোর বউ তোকে কিছু বলেনি? না স্যার, আসলে আমি ওকে বলেছিলাম যে বাড়িতে মার্বেল বসব। ও তাই? কিন্তু বেচারি এটা জানতো না যে ওই মার্বেলগুলো ওর ওপরেই চাপানো হবে। যাকগে, তারপর? সোমবার দিন কাজ থেকে ফিরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। ও অবশ্য সামান্য ঝগড়া করেছিল ওই দিন, কিন্তু আমি কোনো উত্তর দিইনি। এক সময় ও ঘুমিয়ে পড়ি, আর তারপর Thank you.
মতন অমানবিক মানুষরূপী শয়তানের হাতে ঘটে মিনার মর্মান্তিক পরিণতি। দুটি নিষ্পাপ শিশু আজ অনাথ হয়ে গেল। ফারাজ যে এমন ঘটনা ঘটাতে পারে তা কেউ বিশ্বাসও করতে পারেনি, আর বিশ্বাস করার মতন ঘটনাও এটা নয়। শুনুন ফারাদের প্রতিবেশীরা কি বলছেন। হাজার আলী এরকম বলে যে মালিককে যে এরকম আমি এরকম মরাটা পুঁতে রেখে এসেছি, আমি মার্শালি মার্ডার করেছি, মার্ডার করে এখানে পুঁতে রেখেছি। তারপরে পুলিশ এসে ছানবিন করে, তারপর যে জায়গাটাকে খোঁড়া হয় খুঁড়ে দেখা যায় কি হ্যাঁ সেখানে দেহটি পাওয়া যায়। এবার সেই দেহটি পাওয়া যাওয়ার পরে ওরা তারপরে তো ময়নাতদন্ত করে তারপরে এখন তো সে থানায় ভর্তি আছে। হ্যাঁ আমরা একদম মানে খুবই অবাক হয়ে গেছিলাম, কারণ উনি এখানে এরকমভাবে কারোর সঙ্গে মিশতো না, সবার সঙ্গে ভালোভাবে মিশতো। ইমেজ উসকা বহুত আচ্ছা থা, হম তো হ্যাঁ হম তো শক হো গে, জব হম উসকা কেস সুনে হম পুরে শক থে, কেসা কেসে হো গিয়া, বাতচিত আচ্ছা করতা থা, উসকা বচ্চা ইয়াহাঁ পে আকে খেলতা থা, ইয়াহাঁ পর আকর কে কবি হমনে সোচাই নাই থা। মানুষ যে এখনো কতটা নির্মম হতে পারে এই ঘটনা দেখার পর আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। একটা বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসের উপর, আর সেই বিশ্বাসের ভিতটাই যখন ভেঙে যায় তখন ঘটে অপরাধ। এই ঘটনা তারই এক জলজ্যান্ত উদাহরণ। তাই কাউকে অবিশ্বাস করার আগে নিজের বিশ্বাসটা যাচাই করে নিন, কারণ আমাদের উদ্দেশ্য একটাই, আপনাদেরকে সচেতন করা, আপনাদেরকে সতর্ক করা। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।